ছেলেরা মেয়েদের নিয়ে আর মেয়েরা ছেলেদের নিয়ে কি ধরনের ধারণা রাখে সেটা দেখার জন্য আমি তিনজন ছেলে এবং তিনজন মেয়েকে আমন্ত্রণ জানাই। এদের মধ্যে কেউই কাউকে আগে থেকে চেনেন না। ছেলেদের কথা মাথায় আসলে সবার আগে যে শব্দ মাথায় আসে সেটা হচ্ছে ব্যক্তিত্ব। আমার আব্বু কেয়ারিং। আচ্ছা, মেয়েদের কথা যখনই আমার মাথায় আসে তখন ফার্স্ট অফ অল আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমার মা। আমি নিজের সহকর্মী বা নিজের যে প্যারেন্ট সার্কেল হিসেবে ওইভাবেই দেখি মেয়েদেরকে সম্মানটুকু করা। না, আমি ছেলেদেরকে সাধারণত আবেগপ্রবণ বলবো না, ওদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিছু আছে আবেগপ্রবণ বেশি, কিছু আছে একদম হার্টলেস। যতটুকু জানি মেয়েরা খুব বেশি আবেগপ্রবণ হয়। মেয়েদের কাছে ইমোশনাল বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আসলে আবেগ পুরুষ আর মেয়ের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না। ফ্রেন্ড যারা আছে ওরা হচ্ছে সবসময় দেখি মানে নিজেদেরটাই করে, নিজেদের যেটা মন চায় সেটাই করে, কিছু বললে ওদের কিছু যায় আসে না, তারা যেটা চিন্তা করতেছে সেটাই রাইট, এরকম মনোভাব তারা রাখে। মেয়েরা বেশিরভাগই ঘরের ডিসিশনের উপর চলে, বেশিরভাগ হচ্ছে যে ফ্যামিলি হোক বা ফ্রেন্ড সার্কেল হোক বা হচ্ছে যে নিজের আশেপাশের লোকজনের কাছ থেকে একটু শেয়ারিং করে। তারপর অপরিচিত এই মানুষগুলোকে মুখোমুখি বসিয়ে দেই আমি, সাথে কিছু প্রশ্ন যাতে একজন আরেকজনকে একটু হলেও জানতে পারেন। এমন কোনো সিদ্ধান্ত কি কখনো একা একা নিয়েছো যেটা নিয়ে তোমার অনেক গর্ব বা তুমি খুব খুশি? আমি আমার জীবনের সব সিদ্ধান্ত নিজেই নিয়েছি। তারপরেও মনে হচ্ছে না যে পরিবারের কারো থেকে কোনো যদি মতামত নেওয়া হয় তাহলে আরো ভালো হতো? মানে ওনারা মতামত দিবে, সাজেশন দিবে, সিদ্ধান্তটা আমার। ওকে, শেষ কবে আপনি খুব ইমোশনাল অথবা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং কেন? 2014 হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডের দিন আপনি ইমোশনাল হয়ে গেছেন কেন? যদি বলতে যাই বেসিক্যালি আমার একটা লাভ রিলেশন ছিল, ওই দিনে দেখা হয় ওই দিনে শেষ হয়ে যায়, মানে সেকেন্ড দেখাতেই শেষ। প্রায় 15 দিন আগে একটা নাটক দেখে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর কি, তখন সেখানে মায়ের সাথে এক সিন ছিল একটা, তখন আর কি দেখে চোখে পানি চলে এসেছিলো। শেষ কবে? পরশুদিন রাতে মনে হয়। আমি পরে 3টার দিকে যখন শুয়ে আব্বু দেখি যে কাশতেছে, পরে মুছে পানি খাবা, পানি খাওয়াই দিলাম। তারপরে খাওয়ানোর পরে আরও 10 মিনিট না 15 মিনিট আব্বু কাশি কন্টিনিউ হইতেছে, মানে কমতেছে না। তো তখন দেখি যে যখন কমতেছে না তখন আমার অনেক খারাপ লাগতেছিল যে সরি আপু। ছেলে এবং মেয়েদের যোগ্যতা বা করার ক্ষমতায় কোনো পার্থক্য আছে কি না? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। কি পার্থক্য? সেটা হচ্ছে আসলে মেয়েদের ব্যাপারগুলো ছেলেদের ব্যাপারগুলো কিন্তু ভিন্ন, একরকম না, অনেক ক্ষেত্রে হচ্ছে। যেমন মেয়েদের লাইফ আর ছেলেদের লাইফগুলো হচ্ছে আপনার ভিন্নতা। আমি কোনো পার্থক্য দেখি না একটা মানুষ হিসাবে, অথবা একজন ছেলে যা করতে পারে একজন মেয়েও তা করতে পারে, একজন মেয়ের তা করার ক্ষমতা আছে। আমারও একই ধারণা, যদি তোমার ইচ্ছা শক্তি প্রবণ হয় দেন ইউ ক্যান ডু এভরিথিং। আমার মনে হয় উল্টা, যে ছেলেদের চেয়ে মেয়েদের আরও ধৈর্য শক্তি যোগ্যতা আরও বেশি, মানে ছেলেরা যেটা খুব সহজে করতে পারে মেয়েরা ওটা অত সহজে করতে পারে না, ওদের ক্ষেত্রে অনেক ধরনের বাধা টাধা আসে। দেখ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনারা আমার কিন্তু সেম, অনেকটাই মিল আছে দেখা যাচ্ছে। এরপর আবার প্রত্যেকের সাথে আমি আলাদা করে কথা বলি, জানতে চাই তাদের প্রতিক্রিয়া। নর্মালি মেয়েরা নাটক দেখে কান্নাকাটি করে, ছেলেরা কমই করে, বাট ও যেহেতু করেছে এটা শুনে আমার কাছে খুব কিউট লেগেছে। সে খুব চঞ্চল প্রকৃতি, যেটা আমার মনে হচ্ছে সে খুব চঞ্চল প্রকৃতির, সে খুব বন্ধুত্ব ভাবাপূর্ণ একজন মেয়ে। আমার মনে হয় লাজুক টাইপের একটু, মানে আমি আর সে একটা ব্যাপার দুজনেই বলছি, সে যেন কীভাবে বলছে মানে আমার ওটা বুঝতে সমস্যার পরে শেষে গিয়ে দেখলাম যে আমি সেটাই বলছি সেটা মানে যেটা সে বলতে চাচ্ছিল। তো উনি একটু মানে আবেগপ্রবণ মানুষ আর একটু চঞ্চল টাইপের একটা মানুষ। আমি যার সাথে কথা বলেছি ওনার কিছুটা ভুল আছে, যেটা আমি বলতে চাচ্ছি, বিয়ে হওয়ার পরে আমার ওয়াইফকে দিয়ে বলি ও বাসায় কাজ করবে, নিজের কর্মস্থল ছেড়ে যখন আমি বাসায় আসি তখন ওনার এই জিনিসটা হয়তো বা চিন্তা থাকে যে আলাদা একটা ডিপ্রেশন আমার মধ্যে না ঢুকিয়ে দেখ। ছেলে মেয়ে, ছেলেদের কাজ মেয়েদের কাজ এসব ব্যাপারে একটা ডিফার করার একটা চিন্তাভাবনা, সূক্ষ্ম চিন্তাভাবনা ওনার মধ্যে আছে, যেটা খুবই মানে পরিবর্তন করা খুবই জরুরি। থ্যাংক ইউ।